আসসালামু আলাইকুম। এখন এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এখানে আজকে আগুন লেগেছে, রাত 3টার দিকে আগুন লেগেছে। কাপড়ের আরো বেশি এগুলো তো। আমি এসেছি আজকে রাত সন্ধ্যার দিকে, এখনো ধোঁয়া বের হচ্ছে, ধ্বংসস্তূপ সবকিছু পুড়ে ধ্বংসস্তূপ হয়ে আছে। দেখুন সবকিছু কেমন কালো হয়ে আছে, পুড়ে দোকানের সব মালামাল শেষ। এই তোমরা এখানে কি করছো? এই কি করছো? সগলো লোহা খুঁজে বের করছো? লোহা দোকানে সবকিছু পুড়ে আছে, ওরা ওই সাইড মধ্যে থেকে কিছু লোহা কিছু জিনিসপত্র ওরা খুঁজে খুঁজে বের করছে। এই যে আমার পিছনে দেখুন, দেখুন এইটা হলো মার্কেট। এই মার্কেটের সামনের অংশ, পিছনে ওইদিকে বেশি পুড়ছে। এই কিছু মালামাল দেখুন বের করছে এখনো অনেক লোক। লোকে লোকারণ্য, ভিতরে ঢোকা যায় না। আমি সকালে যখন অফিসে যাই তখন এখানে শুধু আগুন জ্বলছে, তখন ভিতরে ঢোকা যায়। আমি অফিস ছুটির পরে দেখতে এসেছি যে এখানে কেমন অবস্থা। দেখলাম এখন ওই দেখুন সামনে ওই ধোঁয়া, একটু বড় করে দেখালাম ধোঁয়াগুলো। এই দেখুন পানি মনে হচ্ছে কেমন হয়েছে পানিতে। এখন আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। সবার মাথার উপরে দেখুন ওই সামনে দেখা যাচ্ছে ধোঁয়ার মতো অংশ। দেখুন অনেক লোক আসছে, এটা ভিতরে টিন শেড। এই মার্কেট থেকে কিছুদিন আগেও আমি মশারি কিনলাম, কয়েকটা গ্লাস কিনলাম, আমি টিফিন বক্স কিনলাম। এটা মোহাম্মদপুর কৃষি মার্কেট, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এক একজনের দুইটা তিনটা দোকান ছিল, সব মাল পুড়ে শেষ হয়ে গেছে। কাপড়ের দোকান ছিল, অনেক ক্রোকারের দোকান ছিল, মুদির দোকান ছিল, ওনা দোকান পুড়ে আছে, ওনার মাথায় হাত দিয়ে আছে। এই দেখুন এখানে সব তালিকা করছে, যাদের দোকান ছিল তাদের তালিকাগুলো করছে যে কারোর কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায় কিনা। আর সবার দোকানগুলোর যার যার ছিল সবগুলো নাম এখানে লিখে রাখছে। আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখুন আমি ভিতরে ঢুকতেছি, ফায়ার সার্ভিসের লোক এখনও আছে। দেখুন শুধু কাদা হয়ে গেছে, সব কাপড় এবং সব জিনিসপত্র ফুড়ে কাদা হয়ে গেছে, কালো কাদা। ফায়ার সার্ভিসের লোক, রাত 3টার দিকে আগুন ধরছে, এটা সকাল 9টার দিকে একটু নিয়ন্ত্রণে আসছে। এই দেখুন দোকানের ভিতরের অবস্থা, দোকান পুড়ে শেষ, ভিতরের মালামালগুলো সব শেষ। তারপরে দোকানে দেখছে যে কিছু ভালো আছে কিনা। এই দোকানগুলো পুড়ে গেছে, এগুলো একটু আটকে রেখেছে সামনের দিকে। এই দেখুন নিচে সব কিছু পোড়া, এগুলো সব ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ ছিল, চাদর ছিল, কাপড়ের আরো বেশি, এগুলো তো ব্যাগের উলের সব পুড়ে শেষ। দেখুন ধ্বংসস্তূপ হয়ে আছে, এটা ভিতরের কিছু অংশ। ভিতরের দিকে দেখুন সামনে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, সাদা সাদা। দেখুন এই যে উপরের দিকে অংশ, ওই ভিতরে অংশ। ছড়িয়ে আছে সবকিছু, দেখুন সবকিছু পুড়ে কালি হয়ে আছে, মনে হচ্ছে কয়লা। এগুলো সব ছাই হয়ে গেছে। আর ভিতরে যেতে দেয় নাই, পুলিশ বলছে ওগুলো তদন্ত করবে, এর জন্য এখান থেকে কিছু পরিষ্কার করছে। আর এই ছেলেগুলো এখানে খুঁজে খুঁজে দেখছে যে কি কি পাওয়া যায়। এ তোমরা কি করো? ওরা বলছে ওরা লোহা খুঁজছে,
আরো কিছু ধাতব কিছু অংশ ওরা পাচ্ছে। এখনো কিছু মালামাল দোকানিরা ছড়াই নিচ্ছে যে কিছু যে ভালো আছে, অল্প কিছু ভালো আছে নিচ্ছে, প্রায় 90% নষ্ট হয়ে গেছে। দেখুন পুরি সব শেষ, অনেক লোক দেখতে আসছে। এই দেখুন পিছনের সাইড, মার্কেটের পিছনের অংশ, আমি সামনে দাঁড়িয়ে আছি। এটা আমার বাড়ির অংশ, এখনো ধোঁয়া বেরি হচ্ছে, ধোঁয়া দেখুন উপরে ধোঁয়া উঠছে, একটু হালকা অন্ধকার, তো এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আল্লাহ ব্যবসায়ীদের ধৈর্য ধরে তোফিক দান করুন। এই দেখুন ফায়ার সার্ভিসের গাড়ি এখনো আছে, ফায়ার সার্ভিস গাড়ি দিয়ে এখনো পানি দিয়ে দিয়ে যেখান থেকে ধোয়া বেরোচ্ছে ওইখানে পরিষ্কার করছে। এই দেন কৃষি বাজার পরিষ্কার বাংলাদেশ সরকার কৃষি মার্কেট। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।